আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রায়হানের গ্রুপ প্রজেক্ট থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। ভিডিওটা কেউ টেনে দেখবেন না, কারণ ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কিছু জানা থাকলে কমেন্ট করবেন। ভিডিওটা গুরুত্বপূর্ণ এই জন্যই যে আমি এতদিন ভিডিও দিয়ে আসছি, আসলে ভিডিও শুধু দিবই, কিন্তু আসলে এটা ফিডব্যাক কীরকম, অ্যাকোয়ারিয়াম মাছের ফিডব্যাক কীরকম এটা যদি না বলি তাহলে আপনারা ভিডিও দেখবেন আর কী উপকার আসবে আপনাদের? শুধু দেখে যাবেন, আসলে শুধু দেখবেন যে আসলে এটা পালন করা যায় শৌখিনভাবে এটা সেটা, কিন্তু আসলে এটা পালন করে কী করবেন আপনারা? এটা যদি আপনারা সেলই দিতে না পারেন তাহলে এটা পালন করে আপনাদের লাভ কী? সেই সুবাদে আজকে ভিডিওটা করা যে আমি মাছ আনছি, বেশি দিন হয় নাই, আপনার সর্বোচ্চ 3 মাস এরকমই হবে, কিন্তু মাছের খরচ আমার খুবই কম হয়েছে। আমি অল্প কিছু মাছ আনছিলাম, অটোব্রিডের আপনার কিছু গাপ্পি আনছিলাম। গাপ্পিটা আমি আসলে এমনিতে রেট বেশি দিয়ে আনছি, কারণ আমি হাই কোয়ালিটির মাছগুলো আই না, আমি মিক্স করতেছি। আমি ভিডিওতে এর আগে বলছিলাম যে আমি গাপ্পি মিক্স করতেছি ভালো কালার আনার জন্য। আমার প্যারেন্টস এখানে মানে বড় মাছগুলো, লোড মাছগুলো খুবই কম আছে এখানে, সর্বোচ্চ 2 হাউস মিলে আমার 25 থেকে 30টা মাছ হবে, রানিং যে মাছগুলো সেই মাছগুলো 25 থেকে 30টা হবে। আর এখান থেকে আমি এই 3 মাসে আমার কত টাকা সেল করছি, আমার এখানে কিন্তু মাসে আপনার 30টা মাছে খরচ গেছে আমার 2500 টাকার মতো, আর বাকি আপনার আদার্সে পলি টলি কাটুন আবি জাবি কিনতে আমার প্রায় 300-400 টাকার মতো খরচ গেছে। আমি এবারে ধরি 3000 টাকা, ঠিক আছে, 3000 টাকা আমার ইনভেস্ট ছিল এখানে। আর খাবার কিনছিলাম আমি কোয়ালিটি গোল্ডের 2 ডিব্বা খাবার কিনছি, সেখানে আপনার 300 টাকা খরচ গেছে, এই 3300 টাকা খরচ আমার 3 মাসে, ঠিক আছে। কিন্তু এখান থেকে আমি কীরকম লাভ পাইছি 3 মাসে যদি বলি, তাহলে কিছুদিন আগে আমি 700 টাকার মাছ বিক্রি করছি এখান থেকে, তাহলে আমার চালানের বাকি হলো কত, 1300 টাকা। আর আজকে আমি একটা অর্ডার পাইছি, অর্ডারটা হলো আমার যে মিগল কাপিগুলো এখানকার ফ্রাইটা আমি এখানে রাখছি, এখানে কিন্তু অনেক ফ্রাই আছে, ছোটোখাটো অনেক ফ্রাই আছে, কিন্তু এর মধ্যে থেকে আমি বাইচা বাইচা 80 পিস দিব। হ্যাঁ, 80 পিস দিব। আমি রেটটা আসলে বেশি পাইতাম, কিন্তু আমি রেটটা বেশি নিই না, কারণ আমার সেলের সুবাদে আমি অল্প রেটে বেশি সেল দিব। এই জন্য যেমন আমি 15 টাকা পিস সেল দিলাম এখানে, 15 টাকা পিস। আর আমার কিছু মলি প্লাটি আছে, ওখানতে আমি মাত্র 7টা মাছ আনছিলাম, বুঝতে পারছেন, মলি প্লাটি 7টা মাছ থেকে আমার ওখানে অসংখ্য ফ্রাই হয়েছে, এই 3 থেকে 3.5 মাসে এরকম হয়েছে। মলিটা আমি আগে কিনছিলাম গাপ্পির আগে, যাই হোক, ওখানে আমার অনেক ফ্রাই হয়েছে, ওখান থেকে আমি 70 পিস দিব। এই টোটাল আমার প্রায় 150 পিস মাছের মধ্যে আমি 15 টাকা পিস যদি সেল দিই, তাহলে হিসাব করেন আমি কত টাকা মাছ আজকে সেল দিলাম। আমার ফুললি চালান উঠে গেছে, এখন এখান থেকে যা আসবে সব আমার লাভ। এখন এইটাই যে বলা যায় যে আমার এখানে যদি আমি 3000 টাকা খরচ করে আমি চালান উঠাই ফেলতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না? আর আসলে শৌখিন মাছের কিন্তু বাজারে অনেক চাহিদা আছে, কারণ এটার পরিপূর্ণ চাহিদা আসলে বাংলাদেশ থেকে মিঠানো যাইতেছে না, এগুলো কিন্তু এখনও মাছ ইম্পোর্ট হয়ে আসে, কারণ বাংলাদেশের চাহিদা মিটতেছে না শৌখিন মাছের, বিশেষ করে অটোবেটটা যেটা গাপ্পি আর প্লাটি মলি এগুলোর কিন্তু বাজারে খুবই চাহিদা, কারণ এটা কালারফুল, আসলে কালারটা আসলে সবাইকে আকর্ষণ করে, এত সুন্দর কালার। আমি এই যে খাবার দিছি, কারণ মাছটা ধরবো, ধরার আগে একটু খাবার দিয়ে নেই যাতে খাইয়ে দেয়, কারণ প্রায় সন্ধ্যার দিকে এটা ডেলিভারি যাবে, তাহলে সারাদিন এটা না খায় থাকবে, এটা আসলে দেখতে খারাপ দেখা যায়, আর কিছু মাছ হয়তো ক্ষতি হইতে পারে। এই জন্য আমি যেমন খাবারটা দিয়ে দিছি, আমি কিছুক্ষণ পরে ধরবো, এগুলো ধরা শুরু করবো। যাই হোক, এইটাই মানে মেন উদ্দেশ্য হলো, আসলে কোনো কিছুতে আসলে লস নাই, যদি পরিপূর্ণভাবে সুন্দরভাবে করতে পারেন তাহলে লস নাই। আমার অন্যান্য জিনিসও আছে, আমার প্রজেক্টে আপনার খরগোশ আছে, শৌখিন মুরগি আছে, ছাগল আছে, সব কিছুই আছে, আস্তে আস্তে সব কিছুরই আপডেট দিব। আসলে যে আপনারা শুধু পালবেনই, কিন্তু এটাতে ফিডব্যাক পাবেন না, এটার ক্যালকুলেশন করে যদি লাস্টে সব কিছু শূন্য হয়ে যায় তাহলে তো লাভ নাই। যাই হোক, এই এই জন্য আজকে ভিডিওটা করা যে আমি এটার থেকে কতগুলো মাছ আজকে সেল দিব, আর আমার কেনা কত ছিল আর বিক্রি কত করলাম এটা মানে বলে দিলাম আপনাদের, আপনারা এখন একটু ক্যালকুলেশন করবেন। আর ক্যালকুলেশন আমি আরেকটা করবো, আমি আর কিছু মাছ আনবো, তারপরে আমার টোটাল ফিডব্যাক কত আসে, কত লাভ, কত খরচ, এটার একটা ভিডিও দেবো। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট করবেন অবশ্যই। আমার একটা ফেসবুক পেজ আছে রায়হানের গ্রুপ প্রজেক্ট, আপনারা সেটা ফলো হয়ে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।